পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, আজকে তাকে তার উপরে হামলা করা হয়েছে, পায়ের ভিতরে গুলি লেগেছে। দেখেন এই সমাজে এত বড় একজন নেতা ছিলেন, আজকে তার ক্ষমতা নাই, তাকে মানুষ হামলা করতেছে, তার উপরে গুলি পর্যন্ত চালাচ্ছে। তাহলে আজকে মানুষ যারা বড় বড় সমাজের দায়িত্বশীল, তাদের যদি জানমালের নিরাপত্তা না থাকে, সাধারণ মানুষের কি অবস্থা কথা বলেন ঠিক কে দা? তবে যে যুবক হামলা করেছে, ওরে গ্রেফতার করেছে, শুধু তাই নয়, যতগুলো মানুষ ওই হামলার শিকার হয়েছে, পাকিস্তানের এই প্রধান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, আল্লাহরে বান্দা, একজন ক্রিকেটার ছিল, কিন্তু মানুষের কল্যাণে অনেক ভালো কাজ করেছেন কথা বলেন ঠিক কে দা? তার জনসভা দেখে মনে হয় বাপ রে বাপ, এত মানুষ আসে কোথা থেকে? একজন মানুষের যদি জনপ্রিয়তা না থাকে, সমাবেশে চেয়ার ফাঁকা থাকবে, মানুষ খুঁজে পাওয়া যাবে না, কথা কন ঠিক কে দা? কিন্তু ইমরান খান যখন জনসভায় যায়, লক্ষ লক্ষ মানুষ ময়দানে হাজির হয়ে যায় বলেন আল্লাহ আকবার। তার মানে বোঝা যায় পাকিস্তানের জনগণ তারে ভালোবাসে, কথা কন নাকি আপনার? আজকে সেই ব্যক্তির উপরে হামলা করা হয়েছে। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহর এই বান্দা যেন পরিপূর্ণ সুস্থতা লাভ করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর এখান থেকে পৃথিবীর সমস্ত রাষ্ট্রনায়ক, পৃথিবীর প্রধানমন্ত্রী যারা আছে, তাদের শিক্ষা নিতে হবে, কথা বলেন এখন। ক্ষমতাই ছিল, কেউ চোখ রাঙানোর সাহস পায় নাই, ক্ষমতা নাই, এখন ওই মানুষের জীবনের নিরাপত্তা পর্যন্ত নাই, কথা বলেন ঠিক কে? আহা, কি দৃশ্য, কি দৃশ্য! কে যেন ভাড়া করেছে, কিভাবে হত্যা করা হলো, আজকে মানুষের কি অবস্থা! কত বড় বড় নেতা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কে না? আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে বলেন আমিন। এগুলো থেকে দেখে মানুষের শিক্ষা গ্রহণ করতে হবে, ক্ষমতা কারো চিরকাল থাকে না, এই জন্য ক্ষমতায় থেকে মানুষের ওপরে আদল প্রতিষ্ঠিত করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, মানুষের সাথে সদাচরণ করতে হবে, উত্তম ব্যবহার করতে হবে, জনগণকে হৃদয় দিয়ে ভালোবাসতে হবে, কথা বলে ঠিক কিনা? পাকিস্তানের মানুষের দুই একটা কথা শুনে ভালো লাগে, এই হামলায় যারা হাসপাতালে ভর্তি আসছেন তাদেরকে যখন বলা হচ্ছে, তখন বলা হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহর অনেক শুক্রিয়া, বহুত বহুত শুক্রিয়া মালিকের, যে মালিক আমাদেরকে এত বড় হামলার থেকে এখন পর্যন্ত জীবিত রেখেছেন, আল্লাহর শুক্রিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা পৃথিবীর কোনো মানুষের ওপরে ঘটুক, আমরা কেউ চাই একজন নিরপরাধ মানুষের ওপরে আঘাত আসুক, এটা মুসলিম হিসাবে আমরা চাই না, কথা বলেন ঠিক কে না? পৃথিবীর সকল মানুষ নিরাপদে থাক, শান্তিতে বসবাস করুক, সেটা যেই ধর্মের হোক না কেন, যেই দেশের হোক না কেন, এটা আমাদের দিলের চাওয়া, অন্তরে চাওয়া, কথা বলেন ঠিক কে না? আমরা মানুষ সবার অধিকার আছে পৃথিবীর জমিনে বেঁচে থাকার, কথা বলেন ঠিক কে না? সম্মানিত ভাইয়েরা, আমার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেন, আল্লাহরে গোলামকে সুস্থ করে দেন, জোরে বলেন আমিন। তিনি যেহেতু মুসলমান, আমিও মুসলমান, একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের জন্য দোয়া করার দরকার আছে না? বাজান গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাবেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয়তম স্ত্রীকে বললেন, ও আব্দুল্লাহর মা, রাঙা তরবারি দাও, ছদ্মবেশ ধারণ করে দেখতে হবে, দেখছেন মানুষ সুখে আছে না দুঃখে আছে, জনগণের খোঁজ খবর নেওয়া লাগবে। হযরতে ওমর ফারুকের স্ত্রী ডেকে বলে, স্বামী গো, এই গভীর নিশীতে আপনি একা একা বাড়ির বাহিরে যাবেন, আপনার কি একটু ভয় করে না? আপনার যদি কোনো ঘটনা ঘটে যায়, আপনার ভাগ্যে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, কি করবেন? হযরত ওমর ফারুক দেখে বলে, বিবি রে, মুসলমানের নেতা হয়ে যারা, তাদেরকে নিরাপত্তা দেওয়ার মালিক আমার আল্লাহ। রাঙা তরবারি নিয়ে চলে গেলেন, লম্বা ঘটনা আমি লম্বা করতে পারবো না। গভীর রাত্রি, ওই রাত্রিবেলা একজন মহিলা তার মেয়েকে ডেকে বলে, মা, আজকে কি পরিমাণে দুধ দোহন করেছ? মেয়েটা দেখে বলে, মা, আজ একটু দুধ পরিমাণে কম হয়েছে। মহিলা দেখে বলে, মিয়া আমার, একটু দুধের ভিতরে পানি মিশাইয়া দাও, তাহলে দুধ পরিমাণে বেশি হবে,
বাজারে বেশি বিক্রি করতে পারলে আমাদের পরিবারে একটু খরচে সহযোগিতা হবে। ছোট্ট মিয়াটা ডেকে বলে মা দুধের ভিতরে পানি মিশানোর কথা বলতেছো মা, তুমি কি জানো না আমাদের নেতা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর দুধে পানি মিশানো নিষেধ করেছেন, মা এটা তো করা যাবে না। মহিলা দেখে বলে মিয়া আমার এমন ভাবে কথা বলতেছো মনে হয় খলিফা আমাদের দেখতেছেন। শোনো মেয়ে তুমি পানি মিশাও কেউ দেখবে না। ছোট্ট মেয়েটা উত্তর করে বলে মা দুনিয়ার খলিফার চোখকে তুমি ফাঁকি দিতে পারো কিন্তু আসমানের মালিক আমার আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। আল্লাহু আকবার। তাকওয়া কারে বলে গভীর রাত্রিতে দুধের ভিতরে পানি মিশাই না কার ভয়ে? এর নাম হলো তাকওয়া, এর নাম হলো আল্লাহর ভয়। কথা বলেন না কেন? ছোট্ট মেয়েটার এমন জবাব শোনার পর হযরত ওমর ফারুক আর দেরি করলেন না, বাড়িতে চলে গেল। দেখে বলে প্রিয়তমা স্ত্রী আমার ছেলের বউ পাওয়া গেছে, বিয়া দিবা নাকি?